আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাচ্ছি আমি হেলদি স্যুপ। এর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ জল, সেটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি। আমি উনুনটা আগেই ধরে দিয়েছি। জলটা একটু গরম হলেই পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। আমি ছোট্ট একটা পেঁয়াজ নিয়েছি, তার হাফ দিয়ে দিয়েছি। আর নিয়ে নিয়েছি ডিমের সাদা অংশটা, আমি 1টা ডিম এখানে নিয়েছি। আমি যে স্যুপটা বানাচ্ছি এটা একজনের জন্যে, যদি 2-3 জনের জন্য করা হয় সেই বুঝে জলটা দিতে হবে এবং সেই বুঝে ডিমও দিতে হবে। ফিগারটা দেওয়ার পরে জলটা যখন ফুটে উঠলো তখন কিন্তু আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ঝালটাও যে যার পরিমাণ মতো বুঝে দেবে। স্যুপটাকে ঘন করার জন্য 1 চামচ মতো ময়দা গুলো দিয়ে দিয়েছি। ময়দা দেওয়ার পরে একটু ফুটিয়ে নামিয়ে নিয়েছি। আমার কিন্তু স্যুপটা রেডি। এবার ডিমের যে হলুদ অংশটা রয়েছে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2-3 চামচ মতন ময়দা, তার সঙ্গে দিয়ে দিয়েছি 1/2 কোচানো পেঁয়াজ, 1টু লঙ্কা। এবার জল দিয়ে ভালো করে ফেটে নিয়েছি। ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে আমি এই ব্যাটারটাকে ঢেলে দিয়েছি। এটা অনেকটা চাপাটির মতনই হবে। এপিট ওপিট উল্টিয়ে নিলে ভাজাটা হয়ে গেলে ওটাকে একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে। তারপর একটু গোলমরিচ আর একটু নুন ছিটে দিতে হবে। নুন যদি কেউ বিট নুন পছন্দ করে বিট নুন দিতে পারো, আমি কিন্তু একটু সাদা নুন দিয়েছি। স্যুপটা নামিয়ে আমি ওর মধ্যে একটু গোলমরিচ দিয়ে দিয়েছিলাম। যারা বাটার পছন্দ করে বাটারও দিতে পারো, সামান্য ধনে পাতা আর পেঁয়াজ পাতা যদি থাকে তাহলেও দিতে পারো। এগুলো দিলে খেতে খুবই টেস্ট হয়। এই হেলদি রেসিপিটা আমার হাজবেন্ডের জন্য আমি করেছি।